কলকাতা শহরকে দূষণমুক্ত করতে ব্যাটারি অপারেটেড গাড়ির প্রয়োজনীয়তার উপরে জোর দিলেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন চেতলা বাসভবন থেকে ব্যাটারি চালিত গাড়িতে চালকের আসনে বসে গাড়ি চালিয়ে দেখেন তিনি। টেস্ট ড্রাইভের পর তিনি জানান যে আমরা চাইছি যে কলকাতা পৌরসংস্থার গাড়িগুলিকে ব্যাটারি চালিত গাড়িতে পরিণত করতে। আমরা চাইছি যে ইলেকট্রিক গাড়ি আরো বেশি করে হোক, যাতে এখানে এয়ার কোয়ালিটি ভালো হয়। সেই জন্য কলকাতা কর্পোরেশনকে আমি বলেছি আস্তে আস্তে যে গাড়িগুলো আছে করে দিই ইলেকট্রিক গাড়ি নেওয়ার জন্য। সেই জন্যে বিভিন্ন গাড়ি সংস্থা, এটা মহিন্দ্রা কোম্পানি এসেছিলো দেখাতে যে আমরা ইলেকট্রিক গাড়ি বার করেছি, আমি চালালাম, ভালোই আছে। এরপর এটা দাম কত না কত এগুলো টেন্ডার করে হবে, এটা তো আর আমি করবো না, সে টেন্ডার করে যা হবে ওদের আমাদের টেকনিক্যাল উইং যারা আছে তারা দেখবে এবং ওই তারা এটা ঠিক করবে যে কোন গাড়ি। তবে আমাদের একটা নিয়েছি যে আস্তে আস্তে আমরা গাড়িগুলো ইলেকট্রিক গাড়ি করে নেবো, এবং কোনটা হবে, তার স্পেসিফিকেশান কী হবে, টেকনিক্যাল বিট কী হবে, এগুলো সব টেকনিক্যাল কমিটি যারা আছে তারা ঠিক করবে।